নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব শনিদেবের উপরত্ন যে এমিথিস, কারা কারা ধারণ করতে পারেন এবং এই উপরত্ন বা এই স্টোন ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায়। ইংলিশে বলতে গেলে দ্য বেনিফিট অফ এমিথিস। দেখুন, জেনারেলভাবে শনিদেবের উপরত্ন খুব একটা দামি হয় না। নীলা যেমন প্রচণ্ড কস্টলি হয়, এমিথিসের দাম কিন্তু উপরত্ন হওয়ার জন্য এর দাম কিন্তু খুব একটা বেশি হয় না। 200 থেকে 300 টাকা করে রথি পাওয়া যায়। মোটামুটি 4-5 হাজার টাকার এমিথিস পড়লে যথেষ্ট ভালো এমিথিস পাওয়া যায়। এবং এমিথিসের কালারটা টোটালি জাম কালারের হয়, এই জন্য একে জামনিয়া বলা হয়। অর্থাৎ অনেকটা বেগুনি কালারের হয় এবং বেগুনির মধ্যে একটা কালচে ব্যাপার পরিলক্ষিত হয়। এই বেগুনিটা যত ডিপ হবে এবং এর মধ্যে যত কালচে ব্যাপারটা ক্লিয়ার হবে, তত কিন্তু এর মধ্যে একটা ভালো প্রভাব বা গুণাগুণ আমরা লক্ষ্য করব। তা যাই হোক না কেন, বাচ্চাদের শনিগ্রহ স্ট্রং থাকলে মানুষের মধ্যে ধৈর্য শক্তি, অধ্যাবসায়, মানুষ চেনার ক্ষমতা, পরিশ্রম করার ক্ষমতা, ভুলভাল কারণে ইমোশনাল লস করা, এই ব্যাপারগুলো থেকে মানুষ যেমন বাঁচতে পারে এবং জীবনের সার্বিক স্তরে উন্নতি করার ক্ষেত্রে, পরিশ্রম করার ক্ষেত্রে এবং জীবনে কিছু পাওয়ার ক্ষেত্রে শনিদেব বিশেষভাবে সহায়তা করে। তাই বাচ্চারে অবশ্যই শনিগ্রহকে স্ট্রং থাকার প্রয়োজন হয়। তা জেনারেলভাবে অবশ্যই যে সমস্ত লগ্নের ক্ষেত্রে শনি প্রচণ্ডভাবে শুভ, যেমন ধরুন বৃষ লগ্ন, তুলা লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে জেনারেলভাবে শনি কিন্তু অনেকটা শুভফল দেওয়ার চেষ্টা করে। এছাড়া মকর লগ্ন, ধনুলগ্নের ক্ষেত্রেও কিন্তু শনি অনেকটা শুভফল দেওয়ার চেষ্টা করে, নিরপেক্ষ হলেও। জেনারেলভাবে শনি কিন্তু মানুষের মধ্যে একটা ধৈর্য শক্তি, অধ্যাবসায়, মানুষ চেনার ক্ষমতা, জীবনে লাইফ থেকে কিছু শেখার ক্ষমতা এবং পরিশ্রম করার ক্ষমতা, অর্থ ইনকাম করার ক্ষমতা, এগুলো প্রদান করে। তাই বাচ্চাদের শনি যদি কোনোভাবে নেগেটিভ থাকে, তাই মানুষের মধ্যে একটা ধৈর্য শক্তি একটা বাধা পায়, মানুষ খুব অস্থির হয়ে ওঠে এবং মানুষের মধ্যে মনোসংযোগে একটা অভাব থাকে এবং মানুষ ভুলভাল কারণে সবসময় ডিস্ট্রাক্টেড হয়। তাই এই সমস্ত প্রবলেম থেকে বাঁচার জন্য আমরা অবশ্যই শনিদেবের প্রতিকার দিয়ে থাকি। তা শনিদেবের প্রতিকার সবার পড়া যায় না। যাদের বাচ্চাদের শনি শুভ এবং তাদের ক্ষেত্রে শনি নেগেটিভ রয়েছে, তাদের ক্ষেত্রে শনির প্রতিকার দেয়া হয়। তা না হলে যাদের ক্ষেত্রে শনি খুব একটা শুভ নয়, অশুভ এবং শনি স্ট্রং রয়েছে, তারা যদি শনিদেবকে প্রসন্ন করতে চান, তারা অবশ্যই কিন্তু মন্ত্রপাঠ বা প্রতি শনিবার নিরামিষ আহার ভক্ষণ করে পুজো দিতে পারেন। কিন্তু যাদের বাচ্চাদের শনি খুব শুভ রয়েছে এবং শনিগ্রহকে স্ট্রং করতে চান এবং খুব বেশি আপনাদের টাকা পয়সা নেই, তাহলে আপনারা কিন্তু শনিদেবের উপরত্ন এমিতে ধারণ করতে পারেন। এছাড়া ঘোড়ার যে নাল হয়, লোহার আংটি, সেটাও ব্যবহার করতে পারেন। তা যাই হোক না কেন, আজকে আমরা আলোচনা করব যে এমিথিস উপরত্ন ধারণ করলে কি কি উপকার পাওয়া যায়। মূল আলোচনায় আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন এমিথিস রত্ন বা উপরত্ন ধারণ করলে কি কি উপকার পাওয়া যায়। প্রথমেই আমি যেটা বলবো, নাম্বার ওয়ান যেটা বলবো, সেটা হলো মানুষের মধ্যে ভুলভাল ইমোশনকে শেষ করে মানুষকে কঠোর বাস্তববাদী করে এবং প্রচণ্ড পরিশ্রম করার একটা ক্ষমতা বা পরিশ্রমী করে তোলে। আর একটা পরিশ্রমী করে তোলে বা পরিশ্রম করার একটা মানসিকতা, একটা শক্তপোক্ত মানুষ করে তোলে, তার মানসিকতাটা প্রচণ্ড কঠোর বানিয়ে দেয়। ওকে, নাম্বার টু যেটা বলবো সেটা হলো অর্থ উপার্জন করার জন্য মানুষকে মানসিকভাবে প্রচণ্ড বলিষ্ঠ করে বা স্ট্রং করে। মানুষ অর্থ উপার্জন করার ক্ষেত্রে যে সমস্ত ইমোশনালকে সরিয়ে দিতে হয়, মানুষকে যতটা কঠোর বাস্তববাদী হতে হয়, সেই বাস্তববাদী করার ক্ষেত্রে এমনিতেই উপরত্ন বিশেষভাবে সহায়তা করে। নাম্বার থ্রি বলবো, যে কোনো কাজের মধ্যে একটা মনোসংযোগ বৃদ্ধি করে এবং লোককে কর্মপ্রেমী করে তোলে এবং যে কোনো স্কিল রিলেটেড কাজ বা কোনো রকম হাতের কাজ বা কোনো রকম কাজকে শেখার ক্ষেত্রে বিশেষভাবে একটা সহযোগিতা করে তোলে। এবং যে কোনো মানুষকে, অনেক মানুষ থাকে যারা যেমন ল্যাব খেয়ে থাকে, ঠিকমতো কাজ করতে পারে না, প্রচণ্ড অলস, তাদেরকে যে কোনো কাজের একটা উপযোগী করে তোলে, মানুষকে কিন্তু প্রচণ্ডভাবে কর্মটা বানিয়ে দেয় এবং জীবনের সার্বিক স্তরে উন্নতি করার জন্য যারা এমিথিস ধারণ করেন তারা কিন্তু সদা উদ্গ্রীব হয়ে থাকে এবং ছুটে বেড়ায়, আমাকে জীবনে উন্নতি করতেই হবে, এই ধরনের একটা মানসিকতা কিন্তু এমিথিস তাকে কিন্তু প্রদান করে। ওকে, নাম্বার ফোর বলবো, মানুষের জীবনে একটা আর্থিক উন্নতি, যাদের চাকরিতে খুব একটা স্টেবিলিটি নেই, সেই চাকরিতে স্টেবিলিটি আনার জন্য এবং যে কোনো চাকরিতে যে কাজটার দরকার হয়, আপনার কাজের উপর বেশ করে তো আপনাকে স্যালারি দেয় বা আপনাকে পারিশ্রমিক দেয়, তাই সেই কাজটার ব্যাপারে কিন্তু আপনাকে যথেষ্ট একটা গঠনমূলক এবং কাজের ব্যাপারে যথেষ্ট আপনাকে একটা শিক্ষা দেয়। অর্থাৎ আপনি যে কোনো ব্যাপারে একটা কাজটাকে কিন্তু আপনাকে ঠিক শিখিয়ে নেয়, তাই সেই জন্য কাজকে শিখিয়ে দেওয়ার জন্য, আপনার মানসিকতাকে স্ট্রং করার জন্য চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি বজায় থাকে এবং যে কোনো আনহেলদি অ্যাডিকশান থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়, সেটা কোনো নেশা সামগ্রী হোক, মদ হোক, ড্রাগ হোক, বা যারা
ভুলভাল ভাবে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েন বা ভুলভাল রিলেশনশিপের মধ্যে যারা জড়িয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে এই এমিথিস উপরত্ন বিশেষভাবে উপকারী। অর্থাৎ ভুলভাল বা রিলেশনশিপ, ভুলভাল সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা যে কোনো আনহেলদি রিলেশনশিপ বা যে কোনো নেশার সামগ্রী, আনহেলদি অ্যাডিকশন থেকে মানুষকে দূরে সরিয়ে দিয়ে মানুষকে সবসময় তার নিজের গোলের দিকে ফোকাস করার জন্য এমিথিস উপরত্ন বিশেষভাবে সহায়তা করে। নাম্বার ফাইভ যেটা বলবো, যাদের ধৈর্য শক্তির বিশাল অভাব রয়েছে, যারা অধ্যাবসায় হতে থাকতে পারেন না বা যাদের পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগে বিশেষ অভাব রয়েছে, তাদের ধৈর্য শক্তি বৃদ্ধি করার জন্য, অধ্যাবসায় আনার জন্য এবং কাজ পাগল করার জন্য এবং স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি করার জন্য বিশেষভাবে সহযোগিতা করে। ওকে, নাম্বার সিক্স যেটা বলবো সেটা হলো সেলফ ডিসিশন মেকিং পাওয়ার, অর্থাৎ নিজে থেকে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। নিঃসঙ্গে একা একা কোনো কাজকে একদম কাজ করার যে মানসিকতাটাকে সেটাকে কিন্তু বৃদ্ধি করে। তাই মানুষ কিন্তু যেমন সেলফ ডিসিশন মেকিং পাওয়ারকে বৃদ্ধি করে, তাই যে কোনো কাজকে একা একা কীভাবে কমপ্লিট করা যায়, সেটা কোনো গবেষণা রিলেটেড কাজ, সেটা কোনো পড়াশোনা রিলেটেড বা কোনো চাকরি রিলেটেড কাজই, একা একা সেলফ ডিসিশন মেকিং, সেলফ একটা কর্মক্ষমতা, সেটা কিন্তু মানুষের মধ্যে বৃদ্ধি করে। তাই এই সমস্ত মাধ্যমে, অর্থাৎ মানুষকে অ্যাকচুয়ালি যে কোনো কাজের একটা ক্ষেত্রে উপযোগী করে তোলা, মানুষকে বাস্তববাদী করা, ভুলভাল ইমোশনকে দূরে সরিয়ে রাখা, ঠিক আছে, যত রকম আনহেলদি রিলেশনশিপ বলি, যত রকম আনহেলদি অ্যাডিকশন বলি, সেগুলোকে দূরে সরিয়ে রাখা, মানুষকে কর্ম উপযোগী করে তোলা, মানুষকে পরিশ্রমী করে তোলা, এইসব কাজে কিন্তু শনিদেবের উপরত্ন এমনিতে বিশেষভাবে সাহায্য করে। এছাড়া কি করে, মানুষের যাদের ঘুম ঠিক মতো হয় না, যারা খুব অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা ক্রিয়েট করছে শনি প্রচণ্ডভাবে পীড়িত থাকার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু এমিথিস ধারণ করলে তাদের কিন্তু রাত্রে ভালো ঘুম হয়, তাদের মনের মধ্যে একটা প্রসন্ন ভাব বিরাজ করে এবং তাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ ব্যাপারটা অনেকটা কমে যায়, তাদের মধ্যে একটা ঠান্ডা ব্যাপার, একটা ধৈর্য শক্তি কিন্তু বিশাল বৃদ্ধি পায়। ওকে, এছাড়া যাদের স্কিন সংক্রান্ত কোনো রোগ রয়েছে, যাদের ডাইজেশন সিস্টেমে ভালো প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই শনিদেবের উপরত্ন বিশেষভাবে সাহায্য করে। এবারে দেখুন, জেনারেলভাবে কারা জেনারেলভাবে শনির উপরত্ন ধারণ করতে পারে। যাদের ক্ষেত্রে শনি বাচ্চাদের প্রচণ্ডভাবে দুর্বল রয়েছে, যেমন ধরুন যাদের বাচ্চাদের শনি অষ্টমভাবে প্রচণ্ড পীড়িত হয়ে রয়েছে রাহু টাহু দ্বারা, বা যাদের বাচ্চাদের শনি প্রচণ্ড শুভ গ্রহ, তাদের কন্যা লগ্ন, তুলা লগ্ন, বৃষ লগ্ন, মিথুন লগ্ন, আপনার মকর লগ্ন, কুম্ভ লগ্ন, এই ছটা লগ্নের ক্ষেত্রে শনি প্রচণ্ডভাবে শুভ গ্রহ হয়, তাই এদের ক্ষেত্রে শনি প্রচণ্ডভাবে পীড়িত রয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা এই শনিদেবের উপরত্ন ধারণ করতে পারেন। তবে একটা জিনিস বাচ্চাকে দেখতে হবে, সেই শনি যেন কোনোভাবেই রবিকে প্রভাবিত না করে বা চন্দ্রকে প্রভাবিত না করে। চন্দ্র বা রবিকে যদি শনি কোনোভাবে প্রভাবিত করে, যে লগ্নই হোক না কেন, তার ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই শনিদেবের কোনো রকম প্রোটেকশন নেওয়া যাবে না। তখন শনিদেবারে কিন্তু অবশ্যই ভালো করে পুজো দিতে হবে এবং নিরামিষ আহার ভক্ষণ করতে হবে। তবে যাদের ক্ষেত্রে এই উপরত্ন শ্যুট না করে, তাদের ক্ষেত্রে আমি যেটা যে প্রবলেমগুলো ক্রিয়েট করে, অর্থাৎ যাদের ক্ষেত্রে শ্যুট করে না, তাদের ক্ষেত্রে যে নেগেটিভিটিগুলো এমিথিস দেয়, সেটা হচ্ছে সেই সমস্ত মানুষরা জনগণের সঙ্গে খুব একটা মিশতে চায় না, অর্থাৎ সবসময় একটা নিঃসঙ্গভাবে জীবনযাপন করতে চেষ্টা করে এবং একা থাকতে ভালোবাসে। যদি এই এমিথিস ধারণ করলে নেগেটিভ প্রভাব নিয়ে চলে আসে এমিথিস বা নীলা, তাহলে দেখবেন সেই মানুষ সবসময় একটা একা একা থাকতে পছন্দ করছে, কখনোই ফ্যামিলি মেম্বারের সঙ্গে খুব একটা ঠিক মতো মেলামেশা করছেন না, এই ধরনের প্রবলেম ক্রিয়েট করে। সবার সঙ্গে তো মানুষ মেলেন না, কিন্তু ফ্যামিলি মেম্বারের সঙ্গে ঠিক মতো মিলছেন না, তাদের ক্ষেত্রে প্রবলেমটা ক্রিয়েট করতে পারে। এছাড়া হাজার মানসিক চিন্তা এবং মনে মনে বিজবিজ করা, সবসময় কিছু একটা ভাবছে, যাদের সবসময় একটা কিছু বলে যাচ্ছে, দূর থেকে দেখে যেন মনে হচ্ছে পাগল হয়ে গেছে, এই ধরনের প্রবলেম কিন্তু যদি এমিটিস বা নীলা যদি শ্যুট না করে, তখন কিন্তু মানুষের মধ্যে এই প্রবলেমটা ক্রিয়েট করে এবং মানুষকে এত বাস্তববাদী বানায় এবং এত ইমোশনাল লেস করে দেয়, মানুষের মধ্যে মন মানসিকতা কিছু থাকে না, ঠিক আছে, মানুষকে একটা ইমোশনাল শূন্য বানিয়ে দেয়। যদি এমিটিস বা নীলা যদি শ্যুট না করে, এই তিনটে নেগেটিভিটি দেয়, একটা নিঃসঙ্গ থাকা, একটা হচ্ছে হাজার মানসিক চিন্তা মনে মনে বিজবিজ করে একটা ক্ষমতা, এই ধরনের ব্যাপার তৈরি করে, আবার ইমোশনাল একটা লস বানিয়ে দেয় এবং ইমোশনাল লস করতে করতে তাকে এত কঠোর করে দেয় যে সাধারণ মানুষের যে দুঃখ কষ্টের স্বাদ কিন্তু ফিল হয় না, এই ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। তাহলে আপনারা যারা ধারণ করেছেন তারাও দেখবেন এই সমস্ত নেগেটিভিটি এলো কি না, যদি আসে তাহলে কিন্তু পড়া যাবে না, ঠিক আছে। এমিথিস বা নীলা ধারণ করলে এই নেগেটিভিটিগুলো কিন্তু এটা রয়েছে, তো অবশ্যই কিন্তু বাচ্চার ঠিকভাবে অ্যানালাইসিস করার প্রয়োজন আছে যে সত্যি আপনার লাগবে কিনা, তার জন্য একজন যথাযথ অ্যাস্ট্রোলজারের প্রয়োজন আছে, যে কিন্তু সেই জিনিসটা আপনার দেখে বাচ্চাকে যথাযথভাবে অ্যানালাইসিস করে বলতে পারবে সত্যি আপনার শনিদেবের উপরত্ন এমিথিস প্রয়োজন কিনা। তা যাই হোক না কেন, যদি এমিথিস শ্যুট করে যায় এবং যদি সত্যি আপনি এমিথিসটা ভালো হয়, তাহলে এই সমস্ত শুভ একটা ফলাফল আপনারা লাভ করতে পারবেন।
আশা করি আপনারা বুঝতে পারলেন আমার এই অনুষ্ঠানকে কেমন লাগলো জানাবেন, এবং অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নোটিস পেতে আমার অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। এই জানি অনুষ্ঠানটি শেষ করছি, নমস্কার।